আমরা একটা বিজনেস কার্ড বানাবো, তখন আমাকে বিজনেস কার্ড বানাইতে হলে আমাকে ফাইল ফাইল থেকে নিউ নিউতে গিয়ে বিজনেস কার্ড বিজনেস কার্ড ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমার এটা আসতেছে কন্ট্রোল আর দিব, আর দেওয়ার সাথে সাথে আমার এখানে একটু সামান্য জায়গায় খালি রাখবো, কি জন্য আমার কাটা পড়বে, সেজন্য আমি যদি প্রিন্ট করাতে চাই সেজন্য কাটা পড়বে, সেজন্য আমি একটু সামান্য রুলার দিয়ে ঠিক করে নিব। এটা আমি এটাকে ঠিক করে নিচ্ছি, নিলাম। এর বাইরের অংশ আমার লেখাটা এর বাইরের অংশে ভিতরে থাকবে, বাইরের অংশে যাবে না, বাইরে যাবে মানে আমি এটা কাটার জন্য নির্দেশ দিচ্ছি, কেটে গেলে আমার কোনো সমস্যা নেই সেটা। তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে লক আনলক করলাম, আনলক করে আমি এখানে একটা কালার প্যানেল আমি একটা রান রান ফিক্সি আর ইউ এন রান ফিক্সি ফিক্সিটা ফিক্সি নামে একটা সফটওয়্যার আছে, ওইটা কালার পিক করার কালার কোড পিক করার জন্য। এটা যদি আমি লিখি এখানে PIXIE পিক্সি কালার কোড পিকার ডাউনলোড লিখে সার্চ দিয়ে যদি আমি এটা কি ডাউনলোড করতে পারবো, এখানে ক্লিক করে ডাউনলোড করে নিব, ডাউনলোড করে কি নেক্সট নেক্সট ফিনিশ দিয়ে ইনস্টল করে নিব। এরপর এটা ক্লিক করলে এরকম আসবে, আমি যদি কন্ট্রোল অল্টা সি দিয়ে কপি করি সাদা সাদা কালার কোড কি এটা কপি হবে, সে এটা ইনস্টল দিয়ে নিব। তো আমি একটা কন্ট্রোল অল্টা সি কপি কপি করলাম, আমি এখানে কালারটা দিয়ে দিলাম, এই কোডটা পেস্ট করলাম এখানে, ওকে ওকে। এটা হচ্ছে ফোরগ্রাউন্ডটা হবে, কন্ট্রোল ব্যাক স্পেস, এই কালারটা দিলাম। দেওয়ার পর আমি এখানে এখান থেকে ধরে শুরু করে এ পর্যন্ত দিলাম, একটা লেয়ার নতুন ক্রিয়েট হয়েছে, আমি এখানে কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আমি এখানে যাবো, এখানে গিয়ে এই কালার কোডটা দিব কোন গায়ে, ওকে। কালারটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হওয়ার কন্ট্রোল টি মানে ট্রান্সফর্ম রাইট বাটন ক্লিক করে ডিস্ট্রয়েড ডিস্ট্রয়েডে ক্লিক করে আমি এটাকে একটু বাগা করে দিলাম, ঠিক আছে, বাগা করে দিয়ে রাইট বাট ওকে দিলাম, ইয়েস। তারপর আমি রাইট বাটন ক্লিক করে রিসাইজ এটাকে কপি করলাম, ডুপ্লিকেট করলাম, কপি করার পর কন্ট্রোল টি দিলাম, যেটা কপি করার অংশ সেটা টি দিয়ে ইমেজ ওকে দিলাম। এই ইমেজে সিলেক্ট আছে না, আমি ইমেজে গিয়ে এডিটে গিয়ে এডিট থেকে ট্রান্সফর্ম হরিজন্টালি, এটা ট্রান্সফর্ম হয়েছে, কন্ট্রোল টি কন্ট্রোল টি দেওয়ার পর কন্ট্রোল টি দেওয়ার পর আমি এটাকে কি একটু ঘুরে দিব, ঘুরে দিলাম, ঘুরে দিয়ে এটাকে এভাবে রেখে দিলাম, ইয়েস দিলাম, ওকে দিয়ে আমি এটাকে রিসাইজ করবো। আবার এটা রিসাইজ আছে, শিফট চেপে ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার মানে দুইটা একসাথে হয়ে গেছে। তারপরে আমি আরেকটা নিব, একটা বক্স নিব, এটাকে কালার দিব, এটা দিলাম, দেওয়ার পর কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে আমি এটাকে এই এর মাপে সিলেক্ট করে নিব, সিলেক্ট করে এটাকে আর একটু এবার আবার পাকা করে নিব, ঠিক আছে, নিয়ে এটাকে ওকে দিলাম, ইয়েস ইয়েস দিয়ে রিসাইজ লেয়ার দিলাম, লেয়ার রিসাইজ দিয়ে এটাকে নিচে এনে রাখলাম, কন্ট্রোল টি দিলে এটাকে দেখা যাচ্ছে। তারপর আমি আমি এখন কী করবো, ইয়েস দিলাম, ইয়েস দিয়ে এটাকে কী করবো, রাইট বাটন ক্লিক করে এখানে ক্লিক করে সিলেক্ট পিক্সি, সিলেক্ট পিক্সি দিয়ে সিলেক্ট পিক্সি দেওয়ার পর আমি কি সিলেক্ট সিলেক্ট থেকে ইনভার্স মানে ভিতরের অংশটা, এটা
আমি যদি এখানে সিলেক্ট ফিক্সি দিয়ে এখানে যদি সিলেক্ট ফিক্সি দিই এখানে যদি সিলেক্ট ফিক্সি দিই ঠিক আছে, সিলেক্ট ফিক্সি দেওয়ার পর ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিয়ে এই ব্রাশের কালারটা একটু কড়া করে দিব, কালো। একটু ব্রাশ চেঞ্জ করে নিই, একটু গোলাপটা নিই, মানে একটু ভালো দেখা যায়। তারপরে ব্রাশ টুলটা নিলাম, নিয়ে এটা মুছে দিই একটু। মুছে দেওয়ার পর মুছে দিলাম, মুছে দেওয়ার পর মুছে দিলাম, মুছে দেওয়ার পর এটা আর একটু মুছে দিই। দেওয়ার পর আমি যদি এখান থেকে আসি, এখানে আবার ব্রাশ টুল নিই, ব্রাশ টুল নিয়ে যদি এখান দিয়ে আবার দিই, এখানে আবার দিচ্ছি। দেওয়ার পর আমার কি হচ্ছে, একটু কালো টাইপের হয়ে গেছে এটা। দেওয়ার পর ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিয়ে ব্রাশ টুলটা ছোট করলাম, ছোট করে একটু মুছে দিলে তার মানে এখন যদি কন্ট্রোল ডি সিলেক্ট দিই তাহলে এটা কি দেখাচ্ছে, একটু আলাদা দেখাচ্ছে না? এখানে কি দিব, ব্রাশ নিব, ব্রাশ নিয়ে এই ব্রাশটা নিব, এখান থেকে ব্রাশগুলো দিব। এটা এগুলো কীভাবে আনছি, এখানে এই ব্রাশের আইকনগুলো আমি যেগুলো কপি করে ওখান থেকে ঝামেলা করে আনতে, এগুলো কীভাবে আনছি, এখানে যদি লিখে সার্চ দিই ফটোশপ, ফটোশপ সিসি শেপ ডাউনলোড, এটা লিখে সার্চ দিলে অনেকগুলো শেপ আসবে। অনেকগুলো শেপ আসার পর এই শেপগুলোকে অনেকগুলো শেপ আসার পর এই শেপগুলোকে ডাউনলোড করবো, ঢুকে এটা ডাউনলোড করব, ঠিক আছে। ডাউনলোড করার পর, ডাউনলোড করার পর তারপরে এগুলো এরকম একটা ফাইল থাকবে, এরকম একটা ফাইল শেপ, এরকম একটা ফাইল থাকবে। এই ফাইলগুলোকে কি করব, এই ফাইলগুলোকে এই এখানে ক্লিক করে, এই জায়গায় ক্লিক করে লোড শেপ, জাস্ট এই ফাইলটা সিলেক্ট করে লোড দিব, শেষ, কাজ শেষ, এটা এখানে চলে আসবে। এখন এটা আসলে আমি এটা নিলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কালার দিলাম হোয়াইট। হোয়াইট হচ্ছে হোম। তারপরে আরেকটা নিলাম মেসেজ বক্স, আর এটাকেও সিলেক্ট করে কালার দিব হোয়াইট। পেন্সেল আর একটা নিব, এটা কন্ট্রোল লাগতেছে আমার, অনেকগুলো শেপ আছে, কম নিলাম, বাড়ি নিলাম, এখান থেকে যেটা যেটা আমার দরকার কন্ট্রোল কি দিয়ে আবার পরে করতে পারবো। কন্ট্রোল কি দিয়ে বড় ছোট করে নিব, তাহলে আমার শেপগুলা চলে আসলো। ওকে।
এটাকে কি কেন দিলাম, এটাকেও কেন দিলাম, তিনটা হয়েছে না? এই তিনটা তো একসাথে সিলেক্ট করে রিসাইজ রিসাইজ দেখে মার্চ, ঠিক আছে একসাথে হয়ে গেছে এগুলো। এখন এগুলো নাড়াচাড়া করলে একটাই নাড়বে, এগুলো তিনটাকে নাড়লে একটাই নাড়বে। যদি এগুলো সবগুলোকে একসাথে না দিই, তিনটাকে এটা একটু বাইরে আছে না, এদিকে এটা ঠিক করে দিই। ঠিক করলাম, তারপর শেপটাকে আমি একটু নিচের দিকে নিয়ে আসলাম, ঠিক আছে ওকে। তারপর আমি এখানে দিতে পারবো কি দিদার কন্ট্রোল জেড, সাদা করে দিই কালারটা, সাদা করে দিলাম। ওটা এটাকে করে দিলাম আর এটাকে করে দিলাম সিম্পল লেখা দিয়ে, এটাকে সিলেক্ট করে এখানে দিলাম। এটাকে এটাকে কি দিব, মেসেজ মেসেজ দিব যে 01821511743, যে কোনো কিছু দেওয়া যায়, আপনি যেটা ইচ্ছে দেবেন আর কি, ঠিক আছে। তারপর এখানে কি ফেসবুক এফবি স্ল্যাশ ওটিসি ফেল ওটিসি এফবি, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার, এই এতটুকু পর্যন্ত আমার কি, আমি চাইলে এখানে একটা লগো দিতে পারি না? ওপেন ওপেন থেকে কি ইমেজ ইমেজ থেকে কি ইমেজ থেকে ওপেন লগো, লগোটার মোবাইল ক্লিক করে নিয়ে যেতে পারতেছি না। দেখে কি এখানে চলে আসছে, এটাকে সবার উপরে তুলে দিই, ঠিক আছে। তাহলে আমি কী করতে, তাহলে আমার এটা বিজনেস কার্ডটা হয়ে গেল। এভাবে করে একটা আমরা বিজনেস কার্ড তৈরি করব, সেভ দিব, সেভ অ্যাজ জেপিজি ফরম্যাট, জেপিজি ফরম্যাট আমি যে ফোল্ডার সিলেক্ট করতে চাইবো ওই ফোল্ডারে গিয়ে সিলেক্ট করতে পারবো, কি কোন ফোল্ডারে আমি চাচ্ছি রাখতে, সেভ, ইয়েস ওকে, শেষ। আমার বিজনেস কার্ড হয়ে গেল। আমি পিএইচডি ফাইলটা সেভ করে রাখতে চাইলে সেভ পিএইচডি ফাইল, শেষ ওকে শেষ। হ্যাঁ, থ্যাংক ইউ।